واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم سورة رعد دو نمبر آيات تھی تلاوت তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলী উল্লেখ করতে গিয়ে একটি নিদর্শন উল্লেখ করলেন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি আল্লাহ তো ওই সত্তা আকাশকে উপরে ঝুলিয়ে রেখেছি কোনো খুঁটি ব্যতীত, যা তোমরা স্বচক্ষে দেখতেছ কোনো খুঁটি নেই, আমি আল্লাহর একটি নিদর্শন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর মনোনিবেশ করলেন আরশে মুআল্লায়, বুঝাইলেন যে আকার যত বড় আরশে মুআল্লা এর থেকে অসাধারণ বড়, ওইটাও আমি আল্লাহ এভাবে ঝুলাই রেখে দিয়েছি। আরশে মুআল্লা কত বড় তা আন্দাজ করা, কল্পনা করাও আমাদের জন্য অনেক কঠিন। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, কিছু ধারণা খতমে বুখারীর মাহফিলে আপনারা পেয়েছিলেন, তা হল আমরা বর্তমান যেখানে বসবাস করছি এই জায়গাটি হল একটি গ্রহ, এর নাম পৃথিবী। এই গ্রহটির আয়তন 20 কোটি বর্গ মাইল, প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরে বেড়াচ্ছে। এই বিশাল গ্রহ যে দেশে ঘুরে বেড়াচ্ছে দেশকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোনো কোনো গ্রহ আমাদের পৃথিবী থেকে লক্ষ গুণ বড়ও আছে,
এই বিরাট বিশাল আটটি গ্রহ ঘুরতে হলে কত বড় জায়গার দরকার, তাও এগুলো একটি আরেকটির সাথে মিলিত নয়, লেগে নেই। কি পরিমাণ দূরত্ব? আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহের নাম মঙ্গল গ্রহ, যেখানে আমরা পৌঁছার চেষ্টা করতেছি। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে, এটা কাছের। কাছের গ্রহটি 8 কোটি কিলোমিটার দূরে, বাকিগুলো আরও লক্ষ গুণ দূরেও আছে। এত দূর দূর দিয়ে যে আটটি গ্রহ বিরাট বিশাল ঘুরে বেড়াচ্ছে, জগৎটি কত বড়, যে জগৎকে সৌরজগৎ বলা হয়। আরেকভাবে বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত হলো সৌরজগতের সীমানা, কত বড় সৌরজগৎ। একটি চেরাগ জ্বালাইলে চেরাগের আলো আশেপাশে একটু বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে, তারপর অনেক দূর পর্যন্ত যায়। যত দূর পর্যন্ত যায় আমরা চোখে দেখে উপলব্ধিও করতে পারি না, বাস্তবে কিন্তু আলো আরও দূরে যায়। আর 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই বিরাট বিশাল সূর্য, এটার আলো কত দূরে যাবে চিন্তা করুন। এটা পুরাটা হলো সৌরজগৎ। আবার এই সৌরজগৎ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে মিলিত নয়, দুই সৌরজগতের মধ্যখানের দূরত্ব অনেক। কি পরিমাণ? এটাও বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন। তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোক বর্ষ। আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো যদি চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে, তাহলে চিন্তা করুন এইভাবে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়, এই গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। তো গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি, তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সি গঠিত হয়। সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব যেভাবে কোটি কোটি গুণ বেশি, গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি, তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। ফুটবলের ন্যায় আকাশ আমাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে, যেভাবে উপরে দেখি এভাবে নিচেও আছে, যেভাবে সামনে দেখি পিছনও আছে, যেভাবে ডানে দেখি বায়ও আছে, এই সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আকাশও ঘুরে বেড়াচ্ছে। কত দূর পর্যন্ত
পৌঁছে গেছে বিজ্ঞান, এর পরেও তো প্রথম আকাশটি কোথায়, এর কোনো হদিস এখনো মেলেনি, হয়তো মিলবেও না। কত দূর দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়ে আসে, চিন্তা করুন প্রথম আকাশটি কত বড়। দারিমি শরীফে হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। কত দূরে আকাশের পিঠ! এরপরে এই পরিমাণ জায়গা আবার ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশটিও প্রথম আকাশকে এত দূর দিয়ে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে, তো দ্বিতীয় আকাশটি কত বড় চিন্তা করুন। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এই সাত নম্বর আকাশটি কত বড় হবে চিন্তা করুন। এরও অসংখ্য গণিত, লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা, ওইটা কত বড় হবে? এরও অসংখ্য গণিত, লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার বাপের বাড়ি জান্নাতুল মাওয়া বেহেশত। আল্লাহ পাক বলেন, ওয়ালা কাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতুল মাওয়া। এরও অসংখ্য গণিত, লক্ষ কোটি কিলোমিটার উপরে আরশে মুআলা, সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। তাহলে এবার চিন্তা করুন আরশে মুআলাটি কত বড়। আল্লাহ পাক এই প্রথম আকাশ থেকে নিয়ে সাত আকাশ, সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে মুআলা সব ঝুলাই রেখেছেন খুঁটি ব্যতীত। আল্লাহ পাক তাঁর শক্তির কথা বলতেছেন এবং তাঁর একত্ববাদের কথা বলতেছেন, তাঁর অস্তিত্বের নিদর্শন উল্লেখ করতেছেন। আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সামাওয়াত বহু বছর, সামা এক বছর, সামাওয়াত বহু বছর, এই সাতটি আকাশ আমি ঝুলাই রেখেছি খুঁটি ব্যতীত, যা তোমরা দেখতেছ কোথাও কোনো খুঁটি নেই। এর থেকেও আরো অসংখ্য উন্নত, কোটি কোটি গুণ বড় হলো আমার আশ, সেটার দিকে আমি মনোনিবেশ করলাম। তাই আরশে মুআলাকেও খুঁটি ব্যতীত ঝুলাই রেখে দিয়েছে। তাহলে চিন্তা করুন আল্লাহ পাকের শক্তি কি পরিমাণ। ওয়াসাক্ষারা শামসা ওয়াল কামার, এর উপরে কিছু বলতে গেলে তোমরা বুঝবে না, তোমাদের বুঝের উদ্দি। তাই আরশে পর্যন্ত বলে শেষ করলেন, আবার নিচে আসলেন, যেগুলো আমরা বুঝতে পারবো এগুলো দিয়ে আবার আল্লাহ পাকে নিদর্শন প্রকাশ করতেছেন কি। ওয়াসাক্ষারা শামসা ওয়াল কামার, তোমরা যে রাত্রে একটি লাইট দেখো, দিনে আরেকটি দেখো, দিনেরটি সূর্য, রাত্রেরটি চন্দ্র, এই দুইটাকেও আমি আমার আনুগত্যশীল বানাই রেখে দিয়েছি। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কী পরিমাণ আগুনের গোলা, এই বিরাট বিশাল, এটাকেও আল্লাহ পাক তার নিয়ন্ত্রণাধীন করে রেখে দিয়েছেন। সে সূর্যের বাপের ক্ষমতা নেই যে নিজে কিছু করবে আমার আল্লাহর অনুমতি ছাড়া। সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত সে এক নিয়মে ঘুরে বেড়াচ্ছে, কখনো কোনো ব্যতিক্রম নেই। আমরা নিজেরাও তো কিছু করতে গেলে আজকে একরকম, কালকে আরেক রকম, এই যে আমরা সিগনেচার দিই, দস্তখত দিই, বাস্তবে কি আমাদের 2 দস্তখত একরকম হয়? কিছু না কিছু হইলেও ব্যস্তম হয়ে যায়, অথচ কত হাজার দস্তখত আমরা দিতেছি, তারপরেও তো ব্যস্তম হইতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নিয়ন্ত্রণ করতেছেন, এত বিরাট বিশাল মাখলুককে, কিন্তু কোনো ব্যবধান নেই, যে নিয়মে সৃষ্টির পর থেকে চলতে আরম্ভ করেছে এই নিয়মে এখনও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ, একত্ববাদের দলিল, তার শক্তি কী পরিমাণ তার নিদর্শন। তো যে আল্লাহ এমন বিরাট বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, এমন বিরাট বিশাল সাতটি আকাশকে নিয়ন্ত্রণ করতে পারেন, এমন বিরাট বিশাল আরশে মুআল্লাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ও আল্লাহ কী করতে না পারবেন?
সামন আয়াতে আসতেছে যে কাফেররা একটা প্রশ্ন করত মুশরিকেরা প্রশ্ন করত তো মারা গেলে আমরা তো মাটি হয়ে যাব নিশ্চিন্ন এরপরে মাটির কণাগুলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে বাতাসে নিয়ে এই মাটির কণা ধুলি কণা কোথায় কোথায় নিয়ে ফেলে দেয় কিছু পাহাড়ে পর্বতে কিছু সাগরে নদী নালায় সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে এখান থেকে আবার আমাদেরকে জিন্দা করবেন পুনরায় সৃষ্টি করবেন এটা কি সম্ভব এটা দলিল তো তোমরা তো কত ক্ষুদ্র যখন প্লেনে ওঠেন আকাশে ওড়েন তখন নিচের দিকে তাকাইলে কেমন দেখা যায় ওড়ার সময় প্রথমে আমাদেরকে দেখা যায় আস্তে আস্তে আমরা ছোট হইতে থাকি প্লেন যত উপরে উঠতে থাকে আমরা ছোট হতে থাকি হতে হতে চার আঙ্গুল দুই আঙ্গুল এরপরে আর দেখাই যায় না এত ছোট মাখলুক আমরা এত ছোট এরপরে আরও উপরে উঠলে যখন 40,000-50,000 মিটার উপরে চলে যাই তো তখন আমাদের পৃথিবীকেও ছোট মনে হয় এই 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী তখন মনে হয় কিছুই নেই তার নাই হয়ে গেছে তো এত ছোট মাখলুক এগুলো তো হলো তোমরা আর এই বিরাট বিশাল মাখলুককে আমি নিয়ন্ত্রণ করি তোমাদের মতো এই তুচ্ছ ছোট্ট মাখলুককে নিয়ন্ত্রণ করতে আমার কী লাগে আল্লাহুল্লাজি রাফা আসসামাওয়াতি বিগায়রি আমাদিন তারাউনাহা এই সূর্য চন্দ্র সব কিছুকে কিন্তু খুঁটি ব্যতীত ঝুলাই রেখে দিয়েছে সূর্যেরও খুঁটি নেই চন্দ্রেরও নেই আকাশেরও নেই তারাও নাহা তোমরা তো দেখতেছ খুঁটি নেই যাদের দিব্য চক্ষু আছে তারা দেখে যে খুঁটিবিহীন এগুলো ঝুলন্ত অবস্থায় আছে কিসের শক্তিতে শক্তি আমার আল্লাহর উপরে আর এদিকে আমার বন্দার রুহানি জমিনে যে পর্যন্ত আল্লাহ আল্লাহ বলেওয়ালা একটা মানুষ জিন্দা থাকবে এ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না তার মানে এগুলো সব ঠেকাই রেখে দিয়েছে ওই আল্লাহ আল্লাহ বলেওয়ালা মানুষটা তাহলে এই মানুষটার রুহানি শক্তি কি পরিমাণ চিন্তা কর ওয়াসাখারা শামসা ওয়াল কামার উল্লাইয়াজরিলি আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলো ঘুরে বেড়ায় চাঁদ এক মাসে তার কক্ষপথ ঘুরে শেষ করে আর সূর্য এক বছরে ঘুরে শেষ করে কারণ চাঁদ তো আমাদের কাছে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে এত দূর দিয়ে ঘুরে তাই তার সময় লাগে বেশি কাছে দিয়ে ঘুরলে সময় লাগে কম দূর দিয়ে ঘুরলে সময় লাগে বেশি ইয়োদাবেরুল আমর এগুলো সব তদবির করতেছেন কে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আমার আল্লাহ ব্যবস্থাপনা করতেছেন আমার আল্লাহ ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম ইউতুকিনুন আল্লাহ পাক নিদর্শনগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমাদের সামনে তুলে ধরতেছেন কেন লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন যদিও তোমরা মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাও তারপর আবার তোমাদেরকে জিন্দা করা হবে আমার আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহর সামনে যেতে হবে হাজিরে দিতে হবে এটা যাতে তোমাদের ইয়াকিন বসে যায় বিশ্বাস করো ঈমান আনায়ন করো এই জন্য আমি আমার এই তাফসিল এই সহকারে নিদর্শনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ একটা তো হবে হাসর মাঠ এখানে হিসাব নিকাশ দেওয়ার জন্য সাক্ষাতে সাক্ষাতে বেশ কম আছে বাদশার সামনে বাদশার বন্ধুও থাকে সাক্ষাৎ হয় চোর ডাকায় তো যায় এদেরও সাক্ষাৎ হয় বন্ধুর সাক্ষাৎ তো হয় খুব আনন্দ ফুর্তির মাধ্যমে আর চোর ডাকাতে সাক্ষাৎ তো বিচারের জন্য হয় কারো গর্দান যাবে অথবা কাউকে সুলিতে চড়তে হবে এই দুই সাক্ষাতে বহুত ব্যস্ত বন্ধুর সাক্ষাতে বন্ধু বন্ধুর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব দেখে নেয় বলতে পারে বন্ধুর কোন অঙ্গটার গঠন কেমন সব বলতে পারে কিন্তু যে চোর ডাকাত অপরাধীকে বাদশার সামনে হাজির করা হয়েছে বিচারের জন্য এ নিচের দিকে ছাড়া অন্যদিকে তাকায় বাদশার কী সুরত কী অবস্থা কী আকৃতি এগুলো দেখার তার সাহস আছে দেখেন তো হাসর মাঠ বিচারের সময় সামনে তো আসবে ঠিক কিন্তু যারা
আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, তারা তো বুঝবে, মজা পাবে। আশে তারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশে তারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, কারে আশেক জুস্তা মাশায়ে জামালে ইয়ারনিস, কারে আশেক জুস্তা মাশায়ে জামালে ইয়ারনিস। হাশর মাঠে আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর মহব্বত আর প্রিয় বান্দারা, সেখানেও শুধু ব্যস্ত আল্লাহ তোমাকে একটু দেখি, দেখার জন্য সেখানেও পাগল, হিসাব নিকাশের খেয়াল নেই, শুধু দেখার জন্য পাগল। আর যারা অপরাধী এরাও সামনে যাবে, কিন্তু দেখার সুযোগ এখানে এদের এইভাবে হবে না, বরং আরও কষ্টের কারণ হবে। এরপরে মাহবুব বান্দারা যখন জান্নাতে যাবে, তো সেখান তো আরও তফসিলি দেখা সাক্ষাৎ, সেখানে আল্লাহ পাকও আসবেন সাক্ষাতের জন্য দেখার জন্য, যাকে বলা হয় দিদা, দিদার মানে সাক্ষাৎ। তো মূল সাক্ষাতের স্থান হইল জান্নাত। আমরা সাক্ষাতের জন্য লালায়িত, আমরা সাক্ষাৎ চাই, যেহেতু এটা ঘটবে জান্নাতে, এই জন্য আমরা জান্নাতও চাই। যদি জান্নাতে সাক্ষাৎ না ঘটতো, জান্নাত চাওয়ার কোনো দরকার ছিল? তাই বুজুরগানের দিন বলেন, তো ওয়াদা এ দিদারে চৌদর জান্নাত আমদলা জরম, ওয়াদা এ দিদার চৌদর জান্নাত আমদলা জরম, আশেকা জান্নাত বরায়ে দোস্ত মিদারান্দে দোস্ত, আশেকা জান্নাত বরায়ে দোস্ত মিদারান্দে দোস্ত। আশেকেরা আল্লাহর সাক্ষাতের কারণে জান্নাতকেও ভালোবাসে, আল্লাহর কাছে চায়। সেখানে সাক্ষাৎ হবে কীভাবে? তো জান্নাতরা জান্নাতে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ওয়াদা করেছেন, এর থেকে আরও অনেক বেশি নেয়ামত দিয়ে ডুবিয়ে রাখবেন। রাখার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে যা কিছু ওয়াদা করেছিলাম পেয়েছো? তো আল্লাহ, এর থেকে অনেক বেশি পেয়ে গেছি। এরপর আল্লাহ পাক বলবেন, যাও, যা পেয়েছো এটাকে আরও ডবল করে দিলেন। এত নেয়ামত ভোগ করার পরও একটা চাহিদা, অনেক সময় দেখবেন চাহিদা অন্তরে থাকে, কিসের চাহিদা বুঝু আসে না। যখন ছেলে সন্তান কোথাও বিপদে পড়ে, মার অন্তর অন্যরকম হয়ে যায়, কিন্তু মা বলতে পারতেছে না কেন অন্তর এমন, কিন্তু অন্তরের ডাক দেয় কিছু একটা হয়ে গেছে। থেকে পরে সংবাদ আসে মায়ের ছেলে অমুকখানে বিপদে পড়ে গেছে। তো ঠিক এরকমভাবে অনেক চাহিদা পূরণ হওয়ার পরও যেন কেমন কেমন লাগে। অনেক সময় দেখবেন সফরে যাওয়ার সময় প্রয়োজনীয় আসবাবপত্র সব সাথে নিয়েছেন, তারপরও কেমন কেমন লাগে। কিছু দূর যাওয়ার পরে মনে করছে মেসোয়াকটা আনিনি, সব কিছু আনছি, কেমন কেমন লাগে। কিছু দূর যাওয়ার পরে তো মোবাইল তো রয়ে গেছে, এই কিছু না কিছু একটা থেকে গেলে অন্তরে কেমন কেমন লাগে। তো দেশতে এত কিছু পাওয়ার পরও যেন কেমন কেমন লাগে, কিছু একটা রয়ে গেছে। সেটা কি? সেটা আমার আল্লাহর দিদার, আমার আল্লাহর সাক্ষাৎ, এটা রয়ে গেছে। এটার জন্য আল্লাহ দারুস সালাম, সাক্ষাতের জায়গা দারুস সালাম, এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাবে বন্দারা। চিন্তা করুন, যেখানে কোন মাওলা সালাম দিবেন বন্দাকে, কেমন আনন্দ ফুর্তি জায়গা হবে জায়গাটা, দারুস সালাম। এক সময় ঘোষণা আসবে বেহেস্তিবাসীর কানে, ঘোষণা বাজবে কি, উদুকুলু ইলা দারিস সালাম, সবাই দারুস সালামে ঢুকো, সব দারুস সালামে সমবেত। কত মানুষ হবে আমরা তো আন্দাজ করতে পারব। বাংলাদেশে একসময় ভৈরবের ব্রিজ, এটা ছিল সবচেয়ে বড়, ব্রিটিশেরা বানাইছিল। তো মানুষ দেখতে আসতো, আরে বাপরে বাপ, কত বড় পোল বানাই ফেলছে পোল। তো দুই বেটা দেখতে আসছে একসাথে, দেখে তো আরে সর্বনাশ, এত বড় পোল বানাইছে নদীর উপরে, এত টাকা পাইল কই, এত টাকা পাইল কই। তার জন্য বলে, আন্দাজ করো তো কত টাকা খরচ হতে পারে। ও 150 টাকার কমে নয়। আরেকজন কয়, না আর একটু বেশি লাগবে, 1500 লাগবে পারে। 1500 টাকা দিয়ে গরিবের ব্রিজ বানিস, যে যেমন তার কেয়াসত তেমন, তার আন্দাজাও তেমন। আল্লাহ, তো বেহেস্তে কত মানুষ হবে আমরা আন্দাজ করতে পারব? আদম আলাইসালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল বেহেস্তি বন্দা, 16 লক্ষ তো শুধু হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, 16 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা 2.5 লক্ষ তো এখানে হইল। সকল নবী
বিনা হিসাবে জান্নাতি, সকল সাহাবি বিনা হিসাবে জান্নাতি। কুল সাহাবা রাদিয়াল্লাহু আনহু আইয়ারে যা, কুল সাহাবা রাদিয়াল্লাহু আনহু আইয়ারে যা, জান্নাতি হাসতাম দেবে শত জুমলা শাহ, জান্নাতি হাসতাম দেবে শত জুমলা শাহ। নিঃসন্দেহে সকল সাহাবি জান্নাতি। জুমলা লফজে সাহে সামর খুঁজতে দা, নসে কোরআন ও হাদিস আমদ বলা। তো তাদেরও তো কিছু প্রদর্শন ঘটেছে মানুষ হিসাবে, তারপরও জান্নাতি? তো আমার আল্লাহ দুনিয়া থেকে ডাকার আগেই তাদের সকল পদস্খলনকে ক্ষমা করে দিয়েছে। জুমলা লব্জি হায় সামার খুঁজতে দা, নসে কোরআন ও হাদিস আমদ বলা। কোরআন হাদিসের সাক্ষী, সব ক্ষমা করার পরে আল্লাহ পাক দেখে নিয়ে গেছে। আড়াই লক্ষ তো এখানে, আর এরপরে আরও কত কোটি 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 মানুষ সব দারুস সালামে সমবেত হবে। কত বড় এই বেহেশতি থাকল, সেখানে স্টেজ সাজানো হবে, এক পার্শ্বে স্টেজে উপবিষ্ট থাকবেন সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিম সালাতু ওয়াসালাম। সকল বেহেশতিরা নির্দ্বিধায় সোয়া লক্ষ পয়গম্বরকে দেখতে পাবেন। এখন তো আমরা মাহফিলের পিছনে বসলে হুজুর যে স্টেজে ওয়াজ করে কেউ দেখি না, দেখার জন্য একবার ডান দিকে মাথা ঘুরে একবার বাম দিকে ঘুরেই পরিষ্কার নিয়ে দেখা দেয়। কিন্তু সেখানের অবস্থা এমন হবে, এই মাথায় ঘুরান লাগবে না, বিনা ঘুরানোতে সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিম সালাতু ওয়াসালামকে এক নজরে দেখা যাবে। আল্লাহ আল্লাহ করুক আমাদের চক্ষুকে আল্লাহ এমন বানিয়ে দেন যাতে আমরা সোয়া লক্ষ পয়গম্বরকে এক নজরে দেখতে পাই। সেখানে সাইয়েদেনা হযরত দাউদ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু হবে। আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ কাউকে দেননি। তানসিনকে বলা হয় সুর সম্রাট, কিন্তু তানসিনের গান শুনে জীবনে কোনো পাখি উড়া বন্ধ করেছিল করেনি, কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি উড়া বন্ধ করে দাঁড়ায় যেতে বাধ্য হইত। এই তেলাওয়াতটা শোনা লাগবে। নদী এবং সাগরের মাছ পর্যন্ত কিনারা গেলে তেলাওয়াত শুরু করলে এরা কিনারা এসে ভিড় জমাইত, তাদের কানটা পানির উপরে তুলে দিয়ে অপেক্ষায় থাকতো তার তেলাওয়াতটা শোনার জন্য। তেলাওয়াতের তালা তালে পাহাড় পর্বত পর্যন্ত হেলতু দুলত। কি মধুর তেলাওয়াতটা, ওই সুমধুর কণ্ঠে তিনি তেলাওয়াত শুরু করবেন। আল্লাহু আকবার, কি স্বাদ, কি আকর্ষণ তেলাওয়াত। তো তার তেলাওয়াত যখন শেষ হবে তখন এই অনুষ্ঠানের সভাপতি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন কণ্ঠে ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আরও লক্ষ কোটি গুণ বেশি আকর্ষণীয় সুন্দর কণ্ঠে ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু হবে। কী স্বাদ, কী মজা, বেহেশতিরা ঝুমতে থাকবে, শুনতে থাকবে তেলাওয়াত। দুই জলিলুল কদর পয়গম্বরের জবানে তেলাওয়াত। আল্লাহ আমাদের কানগুলোকে এমন বানিয়ে দেয় যাতে আমরা তাদের কণ্ঠে আপন কানে ইয়াসিন সূরা তেলাওয়াত শেষ হবে। এর থেকে লক্ষ কোটি গুণ আকর্ষণীয় আওয়াজে একটি সালামের আওয়াজ বেশি উঠবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, তোমাদের দয়ার সাগর পালন কর্তার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এত মধুর কণ্ঠে আওয়াজ কোত্থেকে আসলো, কোন দিক থেকে আসলো, এই কোটি কোটি বেহেশতিরা ওই দিকে তাকাবেন, তাকাইয়ে দেখে রব্বুল আলামিন স্বয়ং হাজির হয়ে তিনি সালাম দিতেছেন। কি স্বাদ, কি মজা, ওই সাদার মজাকে সামনে রেখে কেউ বলেছিলেন, ও রোগের মা যেতনি নিয়ামত হায় তু, সবসে বড় নিয়ামত দিদারে তু, ও রোহে গেল মা নহে গুলজার হে, সবসে বড় নিয়ামত দিদার হে, সবসে বড় নিয়ামত দিদার হে। আল্লাহ হুর বলো, গেলমান বলো, বেহেস্তের অট্টালিকা বলো, সোনার উপর ইটের তৈরি, আল্লাহ যা কিছু বলো এগুলো তোমার দিদারার সাক্ষাতের সামনে তো তুচ্ছ। কোথায় তোমার দিদারের স্বাদ আর মজা, ওইটার সামনেতে এগুলো তুচ্ছ।
भूल गेल माँ जितनी नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू सबसे बढ़कर नेमते दीदार तू अल्लाह हमारे सकल के अपना दीदार खुशी कर। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো লক্ষ কোটি গুণ বেশি আকর্ষণীয় কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন। এখন তো আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তখন আল্লাহ পাক আনা শব্দ দিয়ে শুরু করবেন আমি তো আনার রহমান খালাকাল আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদু ওয়াস-সামাউ ফারাহা ওয়াদাল মিসান আল্লাহ তাতওয়াউ ফিল মিসান ওয়াকিমুস সালাহ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদু ওয়াদারাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম والعبد ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত শুরু করবেন কি স্বাদ কি মজা স্বয়ং কালামের মালিকের সুমধুর কণ্ঠে কালামের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আল্লাহুল লাযী রাফা'আ আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون يا مري ندرشن এগুলো তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি কেন যাতে তোমরা আমার সাক্ষাতে রেকিন করো এক সময় আমার সাক্ষাৎ তোমরা পাবে। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا এবারে আরো কাছে নিদর্শন বলতেছে দূরে গেলেন আরশ আকাশ এরপরে আরো কাছে চন্দ্র সূর্য আরো কাছে নিদর্শন তুলে ধরছেন কি আমি তো ওই সত্তা যেই সত্তা মাদ্দাল আরদ ওয়া জাআলা ফিহা রাওয়াসি ওয়া আনহারা জমিনকে বিছাই দিয়েছি তোমাদের বসবাসের জন্য এবং এই জমিন যখন নড়াচড়া আরম্ভ করে দিয়েছে নড়াচড়ার এক কারণ তো হইল জমিন তো বিছাইছেন পানির উপর জমিন বিছাইছেন পানির উপর তো পানির নড়াচড়ার সাথে জমিনও নড়াচড়া করে তো আরেক কারণ তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে এই বিশাল জমিন বিছানোর পরে আমার আল্লাহর বরকতের সামনে ভয়ে জমিন কাঁপতে আরম্ভ করে এখন জমিন কাঁপতেছে আল্লাহ পাক বলেন কম্পন বন্ধ করার জন্য আমি ওজনে পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে বসাই দিলাম কম্পন বন্ধ হয়ে গেছে ও আনহারা পানির ওপর নাম জীবন পানি ছাড়া প্রাণী বাঁচতে পারে না তাই পানির ব্যবস্থা করলাম জমিনের নিচেও আছে নিচে থাকলে মাটির নিচে পানি শ্যালো মেশিন ডিপ মেশিন টিউবওয়েল দিয়ে আমরা পানি উঠাই ব্যবহার করি আবার উপরে পানি বাষ্পের মধ্যে পানি আকাশে মেঘমালায় পানি নিচেরটাও দূরে উপরেরটা দূরে সহজে তোমরা অর্জন করতে পারবে না তা আরও সহজ করে দিলাম কি ওয়া আনহারা জমিনে কিছু নদী নালা সৃষ্টি করে দিলাম যাতে কাছে হাতের কাছে পানি পেয়ে যাও ওয়া মিন কুল্লি সামাওয়াতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইন এরপরে তোমাদের খাওয়া দাওয়ার জন্য আল্লাহ পাক আরও কাছে আসতেছেন ব্যবস্থা করলাম বিভিন্ন ফল ফুরুটের ফল ফুরুটগুলো দেখবে জোড়া জোড়া লাল হলে সাদা আছে হ্যাঁ কালো হইলে লাল আছে মিষ্টি হইলে টক আছে টক হইলে তিতা আছে রং বেরঙের বিভিন্ন রকমের স্বাদের এক একটা এক এক রকম জোড়া জোড়া সৃষ্টি করলাম এরপরে আরও কাছে বানাইলেন কি ইয়ুগশিল্লা ইলা নাহার রাত আর দিনও সৃষ্টি করলাম রাত আসলে রাতে দিনকে ডেকে ফেলে দিন আসলে রাত রাত পলায়ন করে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন যারা একটু চিন্তা করে চিন্তাশীল এদের জন্য আমার এই আয়াতগুলো চিন্তা করলে এরা সহজে বুঝতে পারে আমি যে একজন আছি আমার শক্তি কী পরিমাণ আমার দয়া কী পরিমাণ এরা সহজে বুঝতে পারে চিন্তাশীল এরা আর যারা উদাসীন অচেতন গাফেল এরা এগুলো বুঝতে পারবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।